গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মাম্মাকে স্কুলে দিয়ে কুম্ভ মেলার উদ্দেশ্যে। তো কারা কারা কুম্ভ মেলায় গেছো অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও। তো কীরকম কী কুম্ভ মেলা হচ্ছে আমি জানি না, তবে আজকে কুম্ভ মেলার চতুর্থ দিন, স্নানের ডেট আর কি পেরিয়ে গেছে, তারপর আমরা যাচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা একটু ফাঁকায় ফাঁকায় বেশ ঘুরে আসব। তো চলো কুম্ভ মেলায় গিয়ে কী করছি কী দেখছি সবটা শেয়ার করবো তোমার। মেলায় আমরা এসে গেছি, তো সুরজিৎ এখন গাড়ি পার্কিং করছে, তারপর আর কি আমরা বেরোবো গাড়ি পার্কিং করে, দেখি কোথায় কীরকম কী মেলা হয়েছে সেটা তো জানি না। তো তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি, তো প্রায় 3 কিলোমিটার হেঁটে তারপর গঙ্গার ঘাট। তো এখান থেকে আগে টোটো অটো সবই যায়, কিন্তু যেহেতু আমরা একটু লেট করে ঢুকেছি মেলায়, তাই আর কি কোনো কিছু ঢুকতে দিচ্ছে না বেলা হয়ে গেছে বলে। ভিড় আছে তবে অতটাও না, তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম কী লোক যাচ্ছে, তবে স্নানের টাইমটা পার হয়ে গেছে বলে ভিড়টা একটু কম। চলো তাহলে যাওয়া যাক, ধুলো বালি মেখে, মানে এত পরিমাণে ধুলো ছিল আর কি বলবো, চলো। এই দেখো হাঁটা কমপ্লিট করে আমরা মেলার দিকে ঢুকছি, মেলা স্টার্ট হয়ে গেছে এখান থেকেই। তো মেলা একটা বড় গেট করেছে, তারপরও অনেকটা হেঁটে তারপর ভেতরে আর কি গঙ্গার পাড়ে যেতে হয়েছে। অ্যাকচুয়াল এটা সেরকম দোকানপাট কিছু বসেনি, কুম্ভ মেলা মানে তোমরা সবাই জানো মানে গঙ্গা স্নান হয়। তো এই দেখো এগুলো হচ্ছে সাধুদের সেই ঘর করেছিল, তো এখন সবাই মোটামুটি চলে গেছে, এক আধজন রয়েছে, খুব বেশি সাধুদের আমরা দেখতে পাইনি আর কি। যারা বড় বড় সাধু হয় তন্ত্র সাধনা করে আর কি এই জায়গায় পৌঁছেছে। আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, এখানেই স্নান আর কি সবাই করে, তো প্রচুর লোক স্নান করছিল। তো স্নানের টাইম পেরিয়ে যাওয়ার পরও কুম্ভ মেলা বলে কথা, স্নান না করলে হয়? তো সবাই অনেকেই দেখছিলাম স্নান করছিল, বেশিরভাগ লোকজনই, মানে যারা যায় ম্যাক্সিমাম তারা স্নানের জন্যই আর কি যায়। তো আমরা তো গেছি ঘুরতে, তো দেখলাম সবাই স্নান, আমাদের তো বললাম মেলায় সেরকম কিছু দোকান বসেনি। তো দেখলাম একটা ছোটো মতো বাদাম আর জিলিপির দোকান, তো মেলায় এসেছি কিছু না নিয়ে গেলেও ভালো লাগে না, তাই জিলিপি আর বাদাম একটু নিয়ে নিলাম। তো দোকানপাট তো সেরকম কিছু বসেনি, এই জন্য এইটুকুই নিলাম। সুরজিৎ পেছনে আসছে, আমি মাম্মা আর ইয়ে আমার জন্য মানে দুই ভাই বোনের জন্য দুটো বেলুন কিনেছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন গ্যারেজ অবধি, অনেকটাই হাঁটা পথ তোমাদের তো দেখালাম। তো চলো এখন বাড়ির দিকে যাব, মাম্মাকে স্কুল থেকে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো চলো সাথে থাকো। প্রচণ্ড রোদ আর প্রায় 9টা বাজে, 9:30 মাম্মার ছুটি হবে, তো এখন যাচ্ছি গ্যারেজের দিকে। তো আমি তো একটু আস্তে হাঁটি, এজন্য সুরজিৎ আসছে পেছনে। যে মাম্মা স্কুল থেকে বেরিয়ে গেছে, একটা বেলুন ফেটে গেল আর একটা বেলুন হাতে, তাই তো? চলো এখন স্কুল থেকে এসে আর কি মাম্মাকে নিয়ে আমি রান্না স্টার্ট করে দিয়েছি। এদিকে হবে ভোলা মাছের ঝোল, এই যে ভোলা মাছ ভেজে রেখেছি, আর এদিকে হচ্ছে ডাল আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে, আর ভেন্ডি ভাজা হয়েছে সেটা হয়ে গেছে, আর মাম্মার জন্য এই যে খিচুড়ি করেছি ওকে খাওয়াবো, আর এদিকে হবে লাউ পাতা বাটা আর ডিম সেদ্ধ করে রেখেছি, এটা এখন ছুলে নেব।
চলো এখন তাহলে আমি রান্না বান্না কমপ্লিট করি। দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করে মাম্মাকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও অনেকটা সকালে উঠে যেহেতু, তো এর কারণে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। আর আমরাও একটু রেস্ট করছিলাম, এখন উঠলাম, উঠে জাস্ট একটু চা বসালাম। অনেকটাই টাইম হয়ে গেছে দেখি ঘড়িতে, তো এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। এই যে চা করবো তিনজনের জন্য, আর মাম্মার এদিকে সে রিকোটাও গুলিয়ে রাখবো। চা কমপ্লিট, এখন আমরা চা খাবো, তারপর মাম্মাকে খাওয়াবো। আমরা চা খেয়ে মাম্মাকে পড়তে বসিয়েছি। এই দেখো বই এদিক ওদিক সব ছড়িয়ে আছে, আর এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে, শোকেস থেকে এটা বার করছে, ওটা বার করছে, করে দুষ্টুমি করছে। ও মা একটা পড়ে শোনাও না মাম্মা, একদিন শুনিয়েছে তুমি ঘুরে, তাহলে কিন্তু আমরা বকখালি যাবো না, না তাহলে কিন্তু আমরা বকখালি যাব না। নাও 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 নাও, দিগনগরের বুড়ি এলো, পটাপট মাম্মা করো। দিগনগরের বুড়ি এলো টিমটিমের মধ্যে, একটি ছিকে একটি ভালো একটি ছিক, এরম করে বললে আমি আমি এলাও করবো না। বলো মাম্মা, দিগনগরের বুড়ি বলো। দিগনগরের বুড়ি এলো টিমটিমের মোটা ধরে, একটি ছিকে একটি ভালো একটি ভালো রান্না করে, মিষ্টি তো কাটতে পারে, ঘরে গাছে করতে পারে, ও কিন্তু মার কিন্তু না কিন্তু না তো করে। ওয়াও, ক্লাপ 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 ক্লাপ, ওয়াও দারুণ। মাম্মার পড়াশোনা কমপ্লিট করি, আমি ওকে খাইয়ে দিয়েছি, এখন ঘড়িতে বেজে প্রায় 10টার মতন। তো সুরজিৎ এখন ঘরে ঢুকে নিও, ঘরে ঢুকলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এখন বিছানাটা আর কি মশারি সব কিছু টানিয়ে মাম্মাকে ঘুম পাড়াবো, যেহেতু কালকে সকালে স্কুল রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে।